15 বছর পর বর্ষবরণ আয়োজনে ছায়ানট শিল্পীরা গাইলেন রবীন্দ্রনাথের অনবদ্য এ গান। সবশেষ গাওয়া হয় 2000 সালে। 2001 সালে গানটি শেষ পর্যায়ে থাকায় জঙ্গি হামলায় পণ্ড হয় বর্ষবরণ অনুষ্ঠান, আর গাওয়া হয়নি গানটি। এবার অনুষ্ঠান ভাবনার সঙ্গে মিলে যাওয়ায় আবার শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হলো সেই মূর্ছনা। ছায়ানটের এই আয়োজন প্রতি বছরই হয় বিষয়ভিত্তিক। বর্তমান প্রেক্ষাপটে তাদের এবারের প্রতিপাদ্য শান্তি, মানবতা, মানুষের অধিকার, তাই গানের সুরে সুরে উচ্চারিত হলো তারই জয়গান। 2 ঘন্টার আয়োজনের প্রতিটি গানই ইঙ্গিতবহ ছিল অন্ধকার পেরিয়ে আলোর পথে যাওয়ার আহ্বান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছায়ানটের অধ্যক্ষ সঞ্জিদা খাতুন নাশকতা বন্ধ করে সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দেন। উপযোগী মানবিক সমাজ গড়তে হবে আমাদের। মানব জাতিকে সত্য, ন্যায়, কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হবার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেবার দিন আজ। নববর্ষ আবাহনে পঞ্চকবি ছাড়াও গাওয়া হয় সলিল চৌধুরী, রশিদ উদ্দিন, লালন শাহ সহ চিরায়ত বাংলার গান। রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির ওপর পাকিস্তানি আগ্রাসনের প্রতিবাদে 1374 বঙ্গাব্দ 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণ উৎসব শুরু করে ছায়ানট। এ উৎসব আজ জাতীয় প্রতীকে রূপ পেয়েছে। ভাষা এবং সংস্কৃতির শেকড়ের শক্তি নিয়ে বাঙালি এগিয়ে যেতে চায় অনেক দূর। আনন্দলোক মঙ্গল আলোকের যে সুর আজ ধ্বনিত হচ্ছে বাঙালির জীবনে, তা বয়ে যাক প্রতিক্ষণ প্রতিদিন। গত বছরের জীর্ণতা যেন ফিরে না আসে নববর্ষে, এই প্রার্থনায় সবার। অনিমেষ কর, ইনবেলা নিউজ, ঢাকা।